ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের দায়ে দণ্ডিত করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। শুক্রবার 9 আগস্ট রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বিরোধী গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই ছাত্র সমন্বয়ক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার শাস্তি পেতে হবে। উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন সেই বিষয়ে আমার কৌতূহল। ভারত এই দেশের মানুষের সঙ্গে নয়, শুধু হাসিনার সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিল। তাদের পররাষ্ট্র নীতিতে নজর দেওয়া প্রয়োজন। এছাড়া হাসিনা ক্ষমতায় থাকাকালে তার প্রত্যক্ষ নির্দেশনায় যেসব হত্যা বা খুন সংঘটিত হয়েছে, আমরা সেসব ঘটনার বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গণ অভ্যুত্থানে রূপ নেয়, তখন আমাদের দাবি দেওয়ার মধ্যে এটিও অন্তর্ভুক্ত ছিল। শেখ হাসিনা যদি ফিরে না আসেন, তবে তাকে ফিরিয়ে আনার জন্যও আমরা ব্যবস্থা গ্রহণ করব। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা শেখ হাসিনাকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে চাই। এটি প্রচলিত আইনে সম্ভব নাকি বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজন, এর প্রক্রিয়া কি হবে তা নিয়ে আমরা আলোচনা করছি।